অনুষ্ঠানে উপস্থিতিকে প্রতিপ্রজ্বলন করে উদ্বোধন করেন রাজ্যের তপশিলী জাতি উন্নয়ন ও প্রাণী সম্পদ বিকাশ ও শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস। উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস, ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাতি সরকার, দুর্গাচৌমুহনী আরডি ব্লকের বিডিও তুষার আলম সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাচৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস। দুর্গাচৌমুহনী ব্লকের অধীন যে গ্রাম পঞ্চায়েতকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম ঘোষণা করা হয়েছে, গ্রাম পঞ্চায়েতগুলি হল ছোট সুরমা, বামনছড়া, চলুবাড়ি, হাড়ের খোলা, কোচাইনালা, হালহুলি ও পশ্চিম কোচাইনালা। তাছাড়া অনুষ্ঠানে ১৯ জন হকার ব্যবসায়ীদের বাইসাইকেল এবং ৫টি বিদ্যালয়কে স্মার্ট টিভি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করে তপশিলী জাতি উন্নয়ন প্রাণী সম্পদ বিকাশ ও শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান দাস বলেন, শহর থেকে গ্রামে বেশি মানুষজন থাকেন, তাই গ্রামকে প্রাধান্য দিয়ে গ্রামীণ মানুষদের যদি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে শহরের উন্নয়ন এমনিতেই হবে। এর জন্য দরকার গ্রামীণ রাস্তাঘাট সুন্দর করার। এতে গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। তাই বহু আগেই প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গ্রামীণ সড়ক যোজনাকে গুরুত্ব দিয়েছিলেন। এই সুফল কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ পেয়েছে। বর্তমান সময়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামকে উন্নত করতে গ্রামের মানুষজনদের বাড়তি সুবিধা এবং গ্রামগুলিকে অধিক অর্থ প্রদান করেছেন, যার কারণে আজকের দিনে দাঁড়িয়ে বলা যেতে পারে গ্রাম এলাকার রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, গ্রামের বিদ্যুৎ পরিষেবা উন্নত হয়েছে, জলজীবন মিশনের মধ্য দিয়ে নলের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে যাচ্ছে। পাঁচ বছর আগেও রাজ্যে মাত্র 2% জলের কানেকশন ছিল, কিন্তু বর্তমান সময়ে সে জলের কানেকশন হয়ে গেছে 53%। দ্রুততার সাথে রাজ্যের উন্নয়ন কাজ চলছে। এখন গ্রামের সবাই থাকেন, সুতরাং গ্রামকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, গ্রামকে যদি বেশি থেকে বেশি সুবিধা দেওয়া হয় তাহলে শহর এমনিতেই উন্নয়ন হবে। গ্রামীণ রাস্তাঘাটগুলোকে ভালো করতে হবে, যেন খুব সহজেই গ্রামের সঙ্গে শহরের একটা যোগাযোগ ব্যবস্থা হয়। তাই মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মধ্য দিয়ে গ্রামকে শহরের সঙ্গে কানেক্ট করার জন্যে এই যোজনা চালু করেছিলেন, এবং তার সুফল আমরা ত্রিপুরা রাজ্যের মানুষই কিন্তু সেটা পেয়েছি। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি ঠিক গ্রামকে উন্নয়ন করার জন্যে, গ্রামকে বাড়তি সুবিধা দেওয়ার জন্যে অধিক অর্থ সেখানে প্রদান করা হচ্ছে। আজকে গ্রামীণ রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যে, গ্রামের বিদ্যুৎ পরিষেবা অনেক উন্নয়ন হয়েছে, জল জীবন মিশনের মধ্য দিয়ে আজকে গ্রামীণ এলাকায় ঘরে ঘরে জল পৌঁছে যাচ্ছে নলের মাধ্যমে। আমাদের রাজ্যে আজকে থেকে 5 বছর আগে মাত্র 2% জলের ব্যবস্থা ছিল, জলের কানেকশন ছিল, আজকে সেই জল কানেকশন আজকে 53% হয়ে গিয়েছে ত্রিপুরা রাজ্যে, এত দ্রুততার সঙ্গে সেই কাজ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।